নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। গরম ভাতে তো খেতে ভালো লাগেই, তার সাথে লুচি রুটি, পরোটা বা রাইসের সাথেও আপনারা এই রেসিপিটা খুব সহজেই সার্ভ করতে পারবেন যে কোনো নিরামিষ দিনে। তাহলে চলুন আজকে এই রেসিপিটাই দেখে নিই। প্রথমে আমি 8 পিস পটল নিয়ে নিয়েছি। পটলটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম লম্বালম্বি করে কেটে রেখেছি আড়াআড়িভাবে দুই পাশ থেকে, যাতে পটলের মধ্যে ভালো করে নুন মশলাটা ঢোকে। এবার এটাকে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাজু বাদাম, দেব 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটার খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন টক দই। যেহেতু দই পটল রেসিপি এখানে করব, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। তবে দইটা যদি বেশি টক হয় তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। এবার এই মশলাটাকে আমরা ভালো করে পেস্ট করে রেখে দেব। এদিকে একটা কড়াইয়ে আমি পটল ভেজে নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া কিন্তু জরুরি, নয়তো কিন্তু পটলের জল ভাব থেকে গেলে একদমই রান্নাটা খেতে স্বাদ হবে না। এবার পটল ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এতে পটলটা ভেজে তুলে নেওয়ার পর 2 টেবিল স্পুন মতো তেল আমার রয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দেব, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাটাকে সামান্য একটু কষিয়ে নেব অল্প কিছুক্ষণ সময় নিয়ে, খুব বেশি কষানোর দরকার নেই। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। যে কোনো পটলের রেসিপিতেই যদি পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পটলের স্বাদটা অনেক ভালো হয়। এবার পটল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে পটলটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু গরম জল, অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে পটলটাকে রান্না হতে দেব 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে, যাতে পটলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পটলটা ভাজাই ছিল তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এবার পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও শুকিয়ে এসেছে, আর বেশি সিদ্ধ করার দরকার নেই, তাহলে পটলগুলো খুব বেশি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টক দই, কাজু বাদাম আর লঙ্কার পেস্ট, যেটা আমরা করে রেখেছিলাম। মিক্সার জারটা ধুয়ে এখানে অল্প সামান্য একটু জল দেব, যাতে মিক্সার জারের মধ্যে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। এবার সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে দেব। আর খেয়াল রাখবেন, যখন রান্নাতে টক দই মেশাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, বা গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে পারেন, না হলে গ্যাসের ফ্লেমটা হাই করার কারণে কিন্তু টক দইটা কেটেও যেতে পারে। এবার গ্রেভিটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো চিনিটা দিতে, কারণ যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে, টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু এখানে জরুরি। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর গ্রেভিটাকে আরেকটু আমি শুকিয়ে নেব। এবার দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর থেকে বেশি ঘন আর করব না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেক শুকিয়ে যাবে। দই পটল আমাদের একদম রেডি। রান্নাটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর রান্নাটাকে আমি সার্ভ করে দেব। তাহলে আজকের এই রেসিপিটি তো দেখলেন, কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন বা নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।